নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। দুই বছর অতিক্রান্ত শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরও দুই। আইসিডিএস এর অধীনে খাদ্য সামগ্রীর জন্য অর্থ মঞ্জুর, বন্টন শুরু পালংঘাট কেন্দ্রে। সামাজিক দূরত্ব পালনের আহ্বান জানাতে গিয়ে আক্রান্ত জাসিম, কড়া শাস্তির দাবি খিলঞ্জিয়া মঞ্চে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরও দুই ব্যক্তি। আদালতের অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার তারা জামিনে মুক্তি পান। এই দুই সরকারি ঘোষিত বিদেশি হলেন উধারবন্দ বরসিংহা গ্রামের 74 বছরের বৃদ্ধ রঞ্জিত সেন এবং দয়াপুরের বাসিন্দা 45 বছরের দুলুবি বিবি। ভারতীয় নাগরিক হিসেবে বৈধ কোনো নথি দেখাতে না পারায় ট্রাইব্যুনালের একতরফা রায়ে উভয়ে বিদেশি বলে ঘোষিত হন। রঞ্জিত সেন 2018 সালে 6ই এপ্রিল এবং দুলুবি বিবিকে ওই বছরেরই 18 এপ্রিল ডিটেনশন ক্যাম্পে বন্দী করা হয়। তখন থেকে তারা বাকিদের মতো শিলচর কারাগারে দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক আদেশে দুই বছর অতিক্রান্ত হওয়ায় তাদেরও ডিটেনশন ক্যাম্প থেকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, রঞ্জিত সেনের মুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সামাজিক সংস্থা নেলেকো। একটা হচ্ছে রঞ্জিত সেনের কেস এবং আরেকটা হচ্ছে দুলুবি বিবি বা দুলাবজান বিবি। সেই ক্ষেত্রে দেখা গেল যে ওরা যখন নোটিশটা পায় তখন আইনজীবীর পরামর্শ নেয়। এবার যখন কেসটা হেরে গেল আর কি, তখন কিন্তু রঞ্জিত সেনবাবুকেও, রঞ্জিতবাবুকেও বা দুলুবজান বিবিকে জানানো হয়নি যে ওরা কিন্তু ডিক্লেয়ার্ড ফরেনার হয়ে গেছে। অর্থাৎ নিয়ম হচ্ছে যে সেটা জানাতে হয় ভারতে। তারপর যখন রিটেন অর্ডারটা পায়, এই রিটেন অর্ডারটা পাওয়ার পর আরও এক মাস সময় পায় আইনজীবীরা সেটাকে রিভিউ করার জন্য। সেসব তো কিছু করলেনই না, বরং যা টাকা পাওয়ার সেটা টাকাটা নিয়ে নিলেন। তো আমার একটা অনুরোধ রইল, ভবিষ্যতে যারা ডিভোটারের কেস লড়াই করবেন, যখনই দেখবেন যে আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে, এই মানুষটা ঘোষিত বিদেশি হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনারা যারা সিনিয়র অ্যাডভোকেট আছে তাদের সঙ্গে একটু আলোচনা করুন। শিশু খাদ্য নিয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না, এমনই হুঙ্কার দিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। লকডাউনের সময় যাতে গর্ভবতী মহিলা ও শিশুরা সুষম আহার পেতে পারে তার জন্য সরকার আইসিডিএস এর অধীনে খাদ্য সামগ্রীর জন্য অর্থ মঞ্জুর করেছে। প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে টাকা এসে গেছে। সরকারি নির্দেশ মেনে ইতিমধ্যে পালংঘাট আইসিডিএস এর অধীনে 39 নম্বর কেন্দ্রে শিশু খাদ্য বন্টন শুরু হয়েছে। ওই কেন্দ্রে ওয়ার্কার না থাকায় সুপারভাইজার গীতালি চক্রবর্তী খাদ্য সামগ্রীর 80টি প্যাকেট বন্টন করেন। তবে শিলচর থেকে কিনে আনা সামগ্রীর দাম বেশি হওয়ায় আপত্তি তোলেন গ্রুপ সদস্য কমল পাল। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে আশ্বস্ত করেন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। শোনা যাক তারা কে কি বলছেন। আমি আজকে 39 অঙ্গনওয়াড়ি সেন্টারের শিশু খাদ্যের কিছু জিনিস করার যে টাকাটা ঢুকছে, এই টাকার আমি জিনিস প্যাকেটিং করে শিলচর থেকে লই আইছি। তো আমি এখানে দেখা যায় যে এখানে প্যাকেটিং এর যে রেটটা, জিনিসের যে রেটটা, এই রেটটা তারা গ্রামাঞ্চল থেকে ওইদিকে রেটটা বেশি ধরছে শিলচরের। তার তো আমি জেডপিসির সঙ্গে এটা আলোচনা করছি। এই অঞ্চলে এই প্রথম লকডাউনের লকডাউন দ্বিতীয় পর্যায়ে যেভাবে খাদ্য সামগ্রী আসাম সরকার, কেন্দ্র সরকার দিচ্ছে, সত্যিই প্রশংসনীয়। আর বিশেষ করে অঙ্গনবাড়ি সেন্টারে প্রত্যেকটি সেন্টারে চেক দেওয়া হয়েছে, 40,000, 45,000, 29,000, 20,000 এরকম করে। তো যিনি ওয়ার্কার আছেন আর সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছেন, ওনাদের নামে চেক এসেছে। ওনারা, আমি সবাইকে অনুরোধ রাখবো যে চেক গুলো এসেছে যে ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে ওনাদের কভার দেওয়ার জন্য, যারা গরিব আছে, তো সুষ্ঠুভাবে যাতে বন্টন করা হয়।
লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার সরকারি আহ্বান কানে তুলছেন না কিছু মানুষ। এ ধরনের কিছু মানুষকে সামাজিক দূরত্ব পালনের আহ্বান জানাতে গিয়ে জনতার হামলার মুখে পড়লেন খিলঞ্জিয়া জনসুরক্ষা মঞ্চের অর্থ সচিব জসিমউদ্দিন লস্কর। সোমবার বাসকান্দি গোবিন্দপুর বাজারে ঘটনাটি ঘটেছে। অভিযোগে জানা গেছে, লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়া দুস্থদের ত্রাণ বণ্টন শেষে ফেরার পথে গোবিন্দপুর বাজারে জনতার হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য দেখে নিজেকে মানিয়ে নিতে পারেননি জসিম। গাড়ি থেকে নেমে জটলা পাকানো লোকদের সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার আহ্বান জানালে তারা হামলে পড়েন জসিমের ওপর। এতে গুরুতর জখম হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় জসিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে দায়ের করা হয় এক মামলা। কেন তার উপর আচমকা হামলে পড়লেন উন্মত্ত জনতা, সে ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জসিম নিজেই জানান, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করার ভাবে কথা বলায় যে কালকে আমাকে মারধর করেছে দুষ্কৃতিকারীরা, আর এর কারণে আমি একটা এফআইআর করেছি সদর থানায়, এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে যে দুষ্কৃতিকারীরা অতি সত্বর কানুনের আওতায় আসবে। এদিকে বর্বরোচিত ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খিলঞ্জিয়া জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সেরাম হেরাজিৎ সিংহ। তিনি এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটি যে ফাইন্যান্স সেক্রেটারি জসিমউদ্দিন লস্কর আমাদের বাইকে যে কাল আগামীকালকে গোবিন্দপুর বাজারে যে বাজারে যে ভিড় এখানে, তাই ভিড়ের মধ্যে গিয়া সোশ্যাল ডিস্টেন্স রাখার লাগি অনুরোধ করছো। এই অনুরোধ করার সময় যে কয়েকটি দৃষ্টিকারী তাইকে কেন সোশ্যাল ডিস্টেন্স রাখবো এই কয়া দরবার করিয়া তাইকে খুব মারাত্মক মারধর করছে, তাই মাথাতে খুব রক্ত বার হয়েছে। এই দৃষ্টিকারীরা আমরা আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির মাধ্যম দিয়ে তারাকে অতিসত্ত্ব অ্যারেস্ট করা হোক। পুলিশ প্রশাসন ওই গোবিন্দপুর বাজারে গিয়া ওই বাজারে যে ভিড় এটাও অতিসত্ত্ব তারা দখল করা হোক পুলিশকে আমরা দাবি করি খিলঞ্জিয়া কমিটির মাধ্যমে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শিলচর শাখা বর্তমান লকডাউনের সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কুম্ভীরগ্রাম বিমানবন্দরের চারদিকে কোনো মানুষ যাতে এ সময়ে অভুক্ত না থাকেন সেটা নিশ্চিত করেছেন তারা। সোমবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান এয়ারপোর্ট অথরিটির শিলচর শাখার ডিরেক্টর অর্ণব কুমার দাস। তিনি আরও জানান, এই কঠিন পরিস্থিতিতে কোভিড ফাইটার হিসেবে সমাজে যারা কাজ করে যাচ্ছেন তাদেরও সাহায্য করা হচ্ছে। ইতিমধ্যে শাখা স্থানীয় এফসিআই থেকে 8 জন চাল ক্রয় করেছে স্থানীয় মানুষদের মধ্যে বিতরণের জন্য। এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জেলা শাসক মারফত ইতিমধ্যে 8 লক্ষ টাকা পাঠানো হয়েছে। এছাড়া কাছারপুলি, শিলচর পুরসভা এবং শিলচর প্রেস ক্লাবের জন্য 30,000 টাকা করে আলাদা আলাদা চেক প্রদান করা হয়েছে। আজকে শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা আমাদের এই অঞ্চলের সাংবাদিকদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং তারা আর্থিক সহায়তা শিলচর প্রেস ক্লাবকে দিচ্ছেন, যাতে এই সময়ে এই আর্থিক সহায়তা শিলচর প্রেস ক্লাবের কাজে আসে। আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখছি যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই যে শিলচর শাখা, তারা এই অঞ্চলের বিভিন্ন জনহিতকর কাজে তারা নিয়োজিত। কেন্দ্রীয় গণবণ্টন দপ্তরের মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ঘোষণা অনুযায়ী খাদ্য সুরক্ষার কার্ড থাকা ব্যক্তিদের মাথাপিছু অতিরিক্ত 5 কেজি চাল এবং 1 কেজি ডাল দেশজুড়ে বণ্টন করার কথা। কিন্তু কাছাড় জেলা চাল বণ্টন হলে ওই যাবৎ ডাল বণ্টন হয়নি। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে আর্জি জানালেন খাদ্য নিগমের আসাম কনসালটেটিভ কমিটির সদস্য প্রাণেশ নাথ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে প্রাণেশবাবু জানিয়েছেন, খাদ্য সুরক্ষার কার্ড না থাকা নিম্নবিত্ত পরিবারের লোকেদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী নির্দিষ্ট একটি ফর্ম পূরণের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করার নির্দেশ দিয়েছেন। কাছাড় জেলা ওই ফর্ম বিলি করার ব্যবস্থা করতেও তিনি জেলা শাসকের কাছে আহ্বান জানিয়েছেন। যারা গরিব মানুষ আছে, যারা 2011 সেনসাসে গরিব লিস্ট আসলে, এরা পাইতেছে 5 কেজি করে চাউল আর 1 কেজি করে ডাইল, তারা 3 মাস পাইবে। এখন আবার 2021 গিয়া
লিস্ট না হওয়া পর্যন্ত মানে এখন আবার নতুন যারা গরিবেরা পাইতেছে না, তো এখন একটা ফর্ম বাই দিতেছে কিছুদিনের মধ্যে অন্য অন্য স্টেটে আই গেছে গিয়ে, এর এই ফর্মে অ্যাপ্লাই করলে তারা গিয়া আবার মানে এই চালটা এখন তারা পাইব অলরেডি। আর এতে গিয়ে আমরা নরেন্দ্র মোদী এবং রামবিলাস পাসওয়ানদের ধন্যবাদ দেওয়া যায় তারা ইয়ে দিয়ে এটা পাইতেছে। আর অন্য গিয়া বিশেষ করে আমরা রামবিলাস পাসওয়ান কইয়া দিছি এমন যেগুলা যে গরিবগুলা মানুষে পাইতেছে বা খেয়ে পাইছে খেয়ে না, এটা আমরা নিজেরা গিয়ে এটা তদারক করার লাগিয়া যাতে সুন্দরমত সবে পায়, এটা যাতে কোনো নমুনা কোনো দুই নম্বরই না হয়। অ্যাকচুয়ালি যারা গরিব মানুষ এরাও পাইতো, আর এখন আগের যারা গরিব মানুষের লিস্ট আছে এরা হয়তো অনেক ধনী হয়ে গেছে গিয়া, কিন্তু এখনও পাইয়া যায়, কিন্তু এখন করার কিছু নাই। 2021 যখন আবার সেন্সাস হইব তখনই গিয়া প্যান্ডেমিক করোনা মোকাবেলায় আসাম মুখ্যমন্ত্রী আরোগ্য নিধিতে অর্থ সাহায্য অব্যাহত। সোমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে বনপরিবেশ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাতে এই অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয়। আসামে আরএসএস এর প্রবীণতম প্রচারক শশীকান্ত চৌতাইওয়ালে এদিন সংগঠনের শিলচর অম্বিকাপুর টেক কার্যালয়ে মন্ত্রী পরিমলের হাতে চেকটি তুলে দেন। উপস্থিত ছিলেন কেশব স্মারক সমিতির সম্পাদক সুব্রত দাস, প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব সহ আরও অনেকে। দুস্থদের সরকারি হাজার টাকার অর্থ সাহায্য বণ্টনে অনিয়ম করছেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। সোশ্যাল মিডিয়ায় একটি অনলাইন নিউজ পোর্টালে সোনাইর বিধায়ককে কেন্দ্র করে এই খবর প্রচারের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানালেন রামনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি গোলাম ওয়াজির টিঙ্কু লস্কর। টিঙ্কু বলেন, নিউজ পোর্টালে যে তালিকা দেখানো হয়েছে তা নূতন রামনগর জিপির এবং সেটা সঠিক, তবে অর্থ বণ্টনে বিন্দুমাত্র অনিয়ম হয়নি দাবি টিঙ্কুর। রামনগর জিপির যেমন প্রতিবিম্ব লাইভে এই দুটি পাতা দেখানো হয়েছে, এই দুইটি পেজ আমাদের নতুন রামনগর জিপি। তাছাড়া প্রতিবিম্ব লাইভে বলা হয়েছে পঞ্চায়েতে 1,000 টাকা এবং কিছু খাদ্য সামগ্রী এসেছে, কিন্তু পঞ্চায়েতে কোনো খাদ্য সামগ্রী আসে নাই, পঞ্চায়েতে শুধু 1,000 টাকা করে দেওয়া হয়েছে এবং এই 1,000 টাকা আমাদের বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়ের অশেষ প্রচেষ্টায় এটা আমাদের সোনাই এলাকায় সঠিকভাবে বণ্টন করা হয়েছে। তাই আমি এত মিথ্যাবাদী প্রতিবিম্ব লাইভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারাপুর জিপির অঙ্গনবাড়ি কর্মীদের সংবর্ধনা জানালো তারাপুর পঞ্চায়েত কমিটি। সোমবার ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত পি কর্মকার, বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ সহ আরও অনেকে। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন এবং সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ বণ্টন কর্মসূচি অব্যাহত। এদিন সংগঠনের শিলচর শাখার উদ্যোগে বরখোলার ছেচুরি গ্রামে 135টি অসহায় পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজের নেতৃত্বে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার শিলচর ডিটেনশন সেন্টার থেকে মুক্তিপ্রাপ্ত রঞ্জিত সেনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে কেশব স্মারক সংস্কৃতি সুরভী এবং সহযোগিতায় ছিল সক্ষম এনজিও। ত্রাণ বণ্টনকালে কেশব স্মারক সংস্কৃতি সুরভীর পক্ষে এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ নাথ সহ আরও অনেকে। ত্রাণ বণ্টন করলেন বরখোলার বিধায়ক কিশোরনাথ। এদিন বিধায়কের উদ্যোগে কৃষ্ণপুর ভৈরবনগর জিপিতে 245 অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে 80টি অসহায় পরিবারকে ত্রাণ বণ্টন করলেন রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিপ্লবনাথ, শিক্ষক মুজাক্কির বড়ভূয়া, সন্তোষনাথ, অভিজিৎ দাস, রণঞ্জয় দত্ত, বিশ্বনাথ সেন, রানা দাস, অজিত দাস, বরাকবঙ্গের বড়খোলা আঞ্চলিক সমিতির পক্ষে রঘুনন্দন শর্মা মজুমদার প্রমুখ। বিহার ওড়িশা থেকে বদরপুরে কাজে এসে লকডাউনের ফলে আটকে পড়া বহু শ্রমিকের প্রতি ত্রাণ বণ্টন অব্যাহত রেখেছে বদরপুর সারদামণি স্পোর্টিং ক্লাব। গত 27 মার্চ থেকে ওই শ্রমিকদের ত্রাণ বিতরণ করে আসছেন সংগঠনের কর্মকর্তারা। তেল দিয়া হ্যাঁ, নিমক দিয়া হ্যাঁ, হাম লোক কেসে গরিব আদমি খড়া হুয়া হ্যাঁ। আপ সরকার ওকে বিচার নেই করিয়েগা, হাম লোক কেসে মর যায়েঙ্গে খানে পিনা। হাম লোক তো রহনে বালা আসার, কই আলিপুর রাতা হ্যাঁ, কই বিহার রাতা হ্যাঁ, কই পটনা রাতা হ্যাঁ, কই কটিহার জেলা রাতা হ্যাঁ, কই পুরনিয়া জেলা রাতা হ্যাঁ। শিলচর গুরুচরণ কলেজ এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে 80টি দুস্থ পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। আমড়াঘাট ভুবনখাল গ্রামে ওই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের উপাধ্যক্ষ অশেষ ভট্টাচার্য, ডক্টর অভিজিৎ নাথ, ডক্টর উত্তম রায়, ডক্টর নিরুপম মালাকার এবং একই সঙ্গে ছিলেন কেশব স্মারক সমিতির অন্যান্য কর্মকর্তারাও। অত্যন্ত আনন্দিত সবাইকে এবং সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে ওনারা এত দূর থেকে এত কষ্ট করে এসে আমাদেরকে সবাইকে যে সহায়তার হাত বাড়িয়েছেন। সাধারণত আমরা জানি আজকের দিনে দোকান সব কিছু বন্ধ, দোকানপাট সব কিছু বন্ধ, তারপরে ওনারা যেভাবে আমাদের জন্য হাত বাড়িয়েছেন ওটার জন্য আমরা সবাই ওনাদের জন্য একবার আমরা হাততালি দেব। সবাই সবাই হাততালি দেব। ত্রাণ সামগ্রী বিতরণ করল প্রয়াস। এদিন সংগঠনের পক্ষ থেকে শিলচরের বেশ কিছু এলাকায় অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। আমরা চামড়া গুদামে কয়েকটি প্রয়োজন, যাদের সত্যিকারের প্রয়োজন ওইরকম কয়েকটা ফ্যামিলিকে আমরা আজকে খাবারগুলো দিয়েছি। তার জন্য আমাদের এস এ মেডিকেল হলের কর্ণধার আফসারুল বাবু আমাদেরকে এই কাজে অনেক সাহায্য করেছেন। আমাদের প্রয়াসের তরফে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রাণ সামগ্রী বণ্টন করলো 129 নম্বর বুথ কমিটি। এদিন কমিটির উদ্যোগে বহু দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী বণ্টন করলেন উধারবন্দের বস্ত্র ব্যবসায়ী বাবলু দাস। এদিন উধারবন্দের ঝাঁপির বন্ধে 100টি পরিবার এবং দিঘির পাড়ে 60টি দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বাবলু। ত্রাণ বিতরণ করল ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ। এদিন শিলচরের বিভিন্ন এলাকায় 400 অসহায় মানুষের হাতে প্যাকেটজাত খাবার তুলে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। ভুবনডাহর বাগানের 8 নম্বর গ্রুপের বহু দিন মজুর পরিবারকে মধ্যাহ্নভোজন বিতরণ করল ভুবনডাহর পশ্চিম লাইনের রাধামাধব ক্লাব। এদিন জিপির বিভিন্ন স্থানে হাজারেরও অধিক মানুষকে মধ্যাহ্নভোজন হিসেবে খিচুড়ি বিতরণ করেছেন ক্লাবের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
দুই বছর অতিক্রান্ত শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরও দুই। আইসিডিএস এর অধীনে খাদ্য সামগ্রীর জন্য অর্থ মঞ্জুর, বন্টন শুরু পালংঘাট কেন্দ্রে। সামাজিক দূরত্ব পালনের আহ্বান জানাতে গিয়ে আক্রান্ত জাসিম, কড়া শাস্তির দাবি খিলঞ্জিয়া মঞ্চে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।